রাবিয়া তাবাসসুম তুম টুম্পা, আপনি লিখেছেন, সেলুন বা পার্লারের মালিকরা সাধারণত মানুষের কর্তিত চুল বিক্রি করে দেয়। আমরা জানি মানবাঙ্গ বিক্রয় করা জায়েজ নয়, জায়েজ নেই। সেলুন বা পার্লারের মালিক কর্তৃক চুল বিক্রি করার কারণে আমরা গুণাগার হব কি না? একদিকে তারা চুল বিক্রি করবে জেনেও আমরা তাদের সেবা গ্রহণ করি, অন্যদিকে এছাড়া আমাদের উপায়ও নেই। আপনার মন্তব্য কাম্য। বোন রাবেয়া, যদি সেলুনে, সব সেলুনে গণহারে এ ধরনের কর্মকাণ্ড করা হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদের বিকল্প চিন্তা করা উচিত। কারণ আমরা জানি যে মানুষের শরীরের কোনো অংশ বিক্রি করা যায় না, যেমনটা আপনি বলেছেন। তো সেটা যদি সেলুনে গণহারে করা হয় বা আপনি সুনির্দিষ্ট সেলুন সম্পর্কে জানেন যে তারা এটা করে, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য সেই রকম সেলুনে চুল কাটানো জায়েজ নয়, বরং সেটা আপনাকে অ্যাভয়েড করতে হবে যেভাবেই হোক না কেন। প্রয়োজন আপনি বাসায় চুল কাটবেন অথবা অন্য কোনো সেলুনে চুল কাটবেন যেখানে এই গুনাহের কাজটি করা হয় না, যেভাবে হোক আপনি গুনাহ থেকে বাঁচার জন্য আপনার জায়গা থেকে চেষ্টা করবেন। আর যদি বিষয়টা আপনি শিওর না যে দোকানদার বিক্রি করে কি করে না, তাহলে সেক্ষেত্রে সে যদি বলে বিক্রি করে না, তাহলে তার উপরে সুধারণা করে আপনি সেখানে সার্ভিস নিতে পারেন। আর যদি জিনিসটা অনুল্লেখ থাকে, তাহলে আপনি জিজ্ঞেস করতে পারেন, জানতে পারেন যে ভাই, আমি তো এটা বিক্রি করা জায়েজ মনে করি না, প্রয়োজনে আমার কাটা চুলটা আপনি একটা পলিথিন বা কোনো কিছুতে দিয়ে দেন, আমি সাধারণত কোনো কিছু তো গায়ে লাগায় তারা কাটে, তো এগুলো আমি ফেলে দিব, আমার মনে হয় না কেউ নিষেধ করবে। তো এরকম বিভিন্ন উপায়ে কিন্তু আমরা চাইলে এই সমস্যার থেকে উত্তরণের পথ কিন্তু আমরা পাই, বের করে নিতে পারি, অথবা সেভাবে আমরা চেষ্টা করব। হাবিবুর রহমান লিখেছেন, অনেকের ধারণা সৌদি আরবে জুমা মসজিদে কোনো অনারব ইমাম জুমা সালাত পড়াতে পারে না, এটা কি সত্যি? জুমার মসজিদগুলোতে আপনার জুমার মসজিদ কেন, যে কোনো মসজিদে ইমাম হিসাবে যে সরকার নিয়োগ হয়, এই নিয়োগগুলো সৌদি নাগরিকদের নিয়োগ হয়, এখানে সৌদি আর নয়, এরকম কোনো নাগরিকের নিয়োগ হয় না। যেসব মসজিদগুলো সরকারি মসজিদ না, খুব রেয়ার, সেখানে সব মসজিদই প্রায় সরকারি, কোনো মরুভূমিতে কোনো কোম্পানির কোনো ইয়েদের স্টাফদের থাকার জন্য কোনো ক্যাম্প তৈরি করা হইলো, সেই অস্থায়ী ক্যাম্পে অস্থায়ী কোনো মসজিদ হলো বা স্থায়ী হলো, কিন্তু সেটা একান্তই সব ফরেনারদের এবং প্রবাসীদের, সেখানে কোম্পানির কোনো একজন স্টাফদের মধ্যে কেউ ইমাম হিসাবে নিযুক্ত হন অথবা কোম্পানি কাউকে ইমাম হিসেবে নিযুক্ত করেন, এরকম আছে, সেগুলোতে অনারবরা ইমামতি করেন। বাট সচরাচর সাধারণ যে মসজিদগুলো আছে, এগুলোতে সবগুলোতে সৌদি নাগরিকরাই ইমামতি করেন এবং তাদেরই কিন্তু আপনার নিয়োগ হয়। বাংলাদেশে কেউ কেউ ওই ইমামদের ফ্রক্সি হিসাবে ওয়াক্তিয়া নামাজগুলো আদায় করেন, কিন্তু জুমার নামাজগুলো সচরাচর সৌদিয়ানরাই পড়ান, অন্যরা পড়ান না।